নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুন 2023 সিংহ রাশির মাসিক রাশিফল। সিংহ রাশির জুন মাস কেমন যেতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার ভাগ্য, আপনার স্বাস্থ্য, কেরিয়ার, কর্ম, প্রেম, শিক্ষা, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং ভিডিওর শেষে আমি কিছু উপায় আপনাদেরকে বলবো, যেটা আপনারা যদি এই উপায়টি আপনারা করেন তাতে কী হবে, আপনাদের জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাটা চলে যাবে। দেখুন, সিংহ রাশির 100 জন মানুষ রয়েছেন, একই রেজাল্ট প্রত্যেকে পাবেন না, কারণ এটা একটা বর্তমান যে গ্রহের গোচর তার উপরে ভিত্তি করে কিন্তু এই রাশিফলটি আমি দিচ্ছি। তবে হ্যাঁ, রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে, রাশিফলটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে জুন মাসে 30 দিন কেমন যাবে, কি ঘটনা, বড় ঘটনা ঘটবে, কোন ঘটনাগুলো আপনাদের জীবনে সত্য হতে চলেছে লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতি রবি 15 জুন থেকে মিত্র রাশিতে এবং একাদশভাবে অবস্থান করবে, বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে। অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা যদি বলি, স্বাস্থ্য নিয়ে যে খুব বড় ধরনের সমস্যা সেটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না। স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক রয়েছে। তবে হ্যাঁ, শনি আপনার সপ্তমভাবে অবস্থান করছে, সরাসরি আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে। দেখুন, এখানে কিছুটা আপনাকে লেজিনেস, একটু আপনাকে অলস প্রকৃতির করে দেওয়া এটা কিন্তু করবে, কারণ শনি সরাসরি চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। এখানে কিছুটা হলেও একটু অলস টাইপের আপনাকে কিন্তু করে দিতে পারে, এবং জুন মাসে আপনাদের চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু গুরুতর রয়েছে। আপনি সিংহ রাশি মানুষ, কারণ আপনাদের মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে। আমি বলবো জুন মাসটা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন, কারণ জুলাই কিন্তু মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবে, কিন্তু জুন মাসটা বিশেষভাবে সতর্ক থাকুন। এবং শনি দৃষ্টি দিচ্ছে, সেখানে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং মায়ের স্বাস্থ্য, মায়ের হেলথের দিকে নজর রাখুন, এবং কিছুটা মানসিক চাপ, ডিপ্রেশান আপনার বৃদ্ধি কিন্তু এই সময় করবে। কখনো মন আপনাদের ভালো থাকবে, কখনো মনের মধ্যে একটা অ্যাংজাইটি ফিল হবে, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার আগামী মাসে কিন্তু দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটা যদি বলি, দেখুন পঞ্চম ভাবি হচ্ছে প্রেম, পঞ্চমপতি রাহুযুক্ত, পঞ্চম ভাবে যদিও বৃহস্পতির দৃষ্টি রয়েছে। দেখুন, প্রেমের জায়গাটা নিয়ে খুব বড় সমস্যা কিন্তু নেই, কিন্তু আপনার মাসের প্রথম অর্ধে অর্থাৎ মিডিল পার্ট 15 জুন পর্যন্ত ছোটোখাটো আর্গুমেন্ট, সেন্টিমেন্টের জায়গা, ইগোর জায়গা কিন্তু বাড়বে। 15 জুনের পর থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় কিন্তু আসতে চলেছে, লিখে রাখুন। কারণ বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি, আর বৃহস্পতি আবার রাহুযুক্ত, কিছুটা নিজেদের মধ্যে আর্গুমেন্টে জড়িয়ে যেতে পারেন। আপনি সিংহ রাশির মানুষ, কিন্তু 15 জুনের পর থেকে প্রেমের ক্ষেত্রে শুভ। আপনাদের সন্তানের জায়গাটা যদি বলি, যারা সন্তানের জন্য কনসেপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, বা সন্তানের কেরিয়ারের জায়গা ভালো, সন্তানের স্বাস্থ্যের জায়গা ভালো, কারণ বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র করে, বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়। আমি বারবার এই কথাটা বলি। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, একটি কথা আপনাদেরকে বলবো, যারা উচ্চ শিক্ষা করছেন, যারা সিএনএ পড়ছেন,
চার্টার অ্যাকাউন্ট নিয়ে পড়ছেন, বা আপনি কোনো মাস্টার ডিগ্রি করছেন, বা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে ভর্তি হয়েছেন, বা কোনো আপনার আগামী মাসে কোনো রেজাল্ট আউট হওয়ার কথা আছে, বা কোনো অ্যাডমিশন নেবেন, বা কোনো ফর্ম ফিল আপ করবেন, সেই জায়গাটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু দিবে বৃহস্পতি। কারণ আপনাদের পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা, পঞ্চম পতি বৃহস্পতি, এই জায়গাটা কিন্তু এডুকেশনের জায়গাটা, শিক্ষার পাঠটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক রয়েছে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গায়। সপ্তম ভাবি হচ্ছে দাম্পত্যর জায়গা, সপ্তমভাবে সপ্তমপতি অবস্থান করছে। আমি বারবার বলেছি, শুনি যেভাবে অবস্থান করে সে ভাবটা বৃদ্ধি করে। দেখুন আপনাদের স্বামী স্ত্রীর জায়গাটা যথেষ্ট ভালো, যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা হওয়া, এই সম্ভাবনাগুলো রয়েছে। এবং এর পাশাপাশি আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে দাম্পত্য সুখ, স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো কিন্তু থাকবে। কারণ সপ্তমপতি সপ্তমভাবে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভ এই সময় কিন্তু দিতে চলেছে। এবার আসি আপনাদের ব্যবসা। দেখুন ব্যবসার জায়গাটা যদি বলি সপ্তমভাব, দেখুন যারা কনস্ট্রাকশনের বিজনেস করছেন, লোহার ব্যবসা করছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি এগ্রিকালচারের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি কোনো খনিজ দ্রব্যের সঙ্গে যুক্ত রয়েছেন, এই ব্যবসার সেক্টরটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। ব্যবসাটা কিন্তু বিজনেস থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল এই মাসে দিতে চলেছে। এবং এর পাশাপাশি আপনি সিংহ রাশির মানুষ, আপনার ডেইলি ইনকাম, দৈনিক রোজগার আপনার বৃদ্ধি কিন্তু করবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সিংহ রাশির ক্ষেত্রে অদ্ভুত অকল্পনীয় লাভ দিতে চলেছে সিংহ রাশি। এবার আসি সিংহ রাশির ভাগ্য। দেখুন ভাগ্য হচ্ছে সব থেকে বড়। আমি বলি যে ভাগ্য যদি আপনার সাথ দেয়, আপনি অনেক উঁচু স্তরে যেতে পারেন। আপনার ভাগ্যাধিপতি নিচস্থ গৃহে অবস্থান করছে এবং দ্বাদশভাবে, সমস্যাটা এখানেই। আমি এই জন্য বলছি ভিডিওগুলো শুনতে হবে কৌশিকদার, কারণ আমি তো আছি আপনাদের পাশে, নিশ্চিন্তে থাকেন, ভিডিওগুলো শুনুন, বুঝুন আমি কি বোঝানোর চেষ্টা করছি। ভাগ্যাধিপতি নিচস্থ গৃহে ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন না, যদিও বৃহস্পতি অবস্থান করছে, কিছুটা ব্যালেন্স করবে, কিন্তু ভাগ্যাধিপতি নিচস্থ। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি বলি, জুন মাসে কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু জুন মাসে করবেন না। ইনভেস্টমেন্ট করার আগে এক্সপার্ট জ্যোতিষ ভাইয়ের সঙ্গে পরামর্শ অবশ্যই করুন, কারণ ভাগ্যাধিপতি নিচস্থ ভাগ্য বিড়ম্বনা কিন্তু আপনাদের করবে। এবার আসি আপনাদের কর্ম। কর্ম কর্মাধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে। দেখুন দ্বাদশভাবে কর্মাধিপতি, কর্মক্ষেত্রে চাপ থাকবে। এমএনসি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো, বা বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি সিংহ রাশির মানুষ, এখান থেকে আপনারা নিশ্চিত রূপে লাভ পাবেন। এবং যারা গভর্নমেন্ট চাকরি করছেন, সরকারি কাজে নিযুক্ত রয়েছেন, 15 জুনের পর থেকে আপনাদের কিছুটা সেখানে বেটার রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন। এবং আপনাদের দ্বিতীয় পতি বুধ কর্মভাবে অবস্থান করবে। 15 জুনের পর থেকে একটা কর্মক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা, তবুও আমি বলবো 8ই জুন টু 22শে জুন এবং 23শে জুন, 23শে জুনের পর থেকে, 23শে জুনের পর থেকে আপনাদের ইনকাম গেন করবে। 23শে জুনের পর থেকে আপনাদের ইনকাম বৃদ্ধি করবে। কেন বৃদ্ধি করবে? মেনলি আপনাদের ধনাধিপতি একাদশভাবে অবস্থান করছে। লিখে রাখুন,
আমি এখান থেকে আপনাদের ছক দেখতে পাচ্ছি না, আপনাদের দশা মহাদশা কী চলছে দেখতে পাচ্ছি না, কিন্তু ধনাধিপতি একাদশভাবে এবং একাদশ প্রতিষ্ঠাতে অবস্থান করছে। এখানে কিন্তু আপনাদের ইনকাম গেন, অর্থনৈতিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে, ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে। তবে চোট আঘাত থেকে আপনারা সাবধানে থাকুন। কী উপায় করবেন? হনুমানজির উপাসনা করুন এবং সূর্য দেবতাকে জল নিবেদন করুন। নমস্কার, ধন্যবাদ।